দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ফ্রন্টলাইনে বড় সাফল্যের দাবি ইউক্রেনের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে নারাজ বহু ইউক্রেনীয় পুরুষ, কেউ পালাচ্ছেন, কেউ বা দিচ্ছেন ঘুষ। S-400 ছাড়াও রাশিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম ঘুম কেড়েছে আমেরিকার। G20 সম্মেলন, মোদীকে ফোন দিয়ে কি বললেন পুতিন। হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরায়েল শক্ত জবাব পাবে, বলেছে হিজবুল্লাহ। নতুন সদস্য নিতে ইইউকে তৈরি থাকতে হবে, বলেছে চার্লস মিশেল। ইরান দিয়ে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন যাচ্ছে সৌদি আরব। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ। সাতমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ট্রাম্পের বিচার শুরু মার্সে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ফ্রন্টলাইনে বড় সাফল্যের দাবি ইউক্রেনের। দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ফ্রন্টলাইনে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইউক্রেন। গতকাল কৌশলগত গুরুত্বপূর্ণ রোবোটিন এলাকা পুনরুদ্ধারের কথা জানায় কিয়েভ। দেশটির দাবি, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে দক্ষিণে আরও অগ্রসর হয়েছে সেনারা। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভিডিও পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ এই কথা বলেন। ড্রোন ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে পুনরুদ্ধারকৃত অঞ্চলে পতাকা টাঙ্গাতে দেখা যায় কিয়েভের সেনাদের। দখলকৃত এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে এক বিবৃতিতে রোবোটিন ও ভারবোভে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলা শিকার হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আক্রমণ প্রতিহতের দাবিও করে মস্কো। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে নারাজ বহু ইউক্রেনীয় পুরুষ। রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই দেড় বছরে ইউক্রেনের হাজারো সেনা হতাহত হয়েছে। বহু সেনা টানা যুদ্ধ করতে গিয়ে হাঁপিয়ে গেছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে নতুন সেনা সরবরাহ করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে কিয়েভকে। যুদ্ধের শুরুর পর ইউক্রেনের বহু নাগরিক সামরিক বাহিনীতে যোগ দিয়েছে, অনেকেই আবার যুদ্ধ করতে নারাজ। এই কারণে হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে। অনেকেই ঘুষ দেওয়াসহ নানা কৌশলে সেনাবাহিনীর নিয়োগ কর্মকর্তাদের হাত ধরে যুদ্ধে যাওয়া এড়িয়েছে। এমনই একজন ইয়েহোর, নিরাপত্তার জন্য নিজের আসল নাম প্রকাশ করেননি তিনি। তিনি জানান, তার বাবা সোভিয়েত ইউনিয়নের হয়ে আফগানিস্তান যুদ্ধে অংশ নিয়েছিল, এর জেরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বাবার অবস্থা দেখার পর এখন আর যুদ্ধে যাওয়ার ইচ্ছা নেই তার। S-400 ছাড়াও রাশিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম ঘুম কেড়েছে আমেরিকার। রাশিয়ার থেকে S-400 ক্রয় করছে ভারতবর্ষ। আর এই মিসাইল ভারতের হাতে আসলে যে ভারতের আকাশ শত্রুপক্ষের হামলা থেকে দুর্ভেদ্য হয়ে উঠবে তা বলা বাহুল্য। সব ঠিক থাকলে ভারতবর্ষ আরও S-400 খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেম যে পৃথিবীর অন্যতম বিধ্বংসী তা আরও নতুন করে কিছু বলার নেই। আমেরিকা এর লোয়ার ভার্সন অর্থাৎ S-300 মতো মিসাইল অন্য দেশ থেকে ক্রয় করে তা নিয়ে রিসার্চ করছে। তবে সব রকমের কাজে যে এই S-400 কাজে লাগায় রাশিয়া তা কিন্তু নয়। রাশিয়ার হাতে S-সিরিজের যুদ্ধাস্ত্র বা এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা প্যাসিভ মোডে পর্যন্ত কাজ করে। প্যান্টসায়ার এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারিতে কাজে ব্যবহার করা হয় এই মিসাইলগুলিকে। 1990-এর দিকে এই মিসাইলের ডিজাইন শুরু হয় লো গ্রাউন্ড অ্যাটকের কথা মাথায় রেখে। এটি একটি পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেম যা যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ড্রোন হামলার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। শত্রুপক্ষের আকাশ হামলা, বিশেষ করে একদম নিচ থেকে যদি হামলা করে শত্রুপক্ষ, সেই হামলা ঠেকানোর কথা মাথায় রেখেই এই অস্ত্র তৈরির প্রধান উদ্দেশ্য। মিসাইলটি 2008 সালে তৈরি শুরু হলেও 2012 সালে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হয়। 360 ডিগ্রি কভারেজের পাশাপাশি এটি প্যাসিভ মোডেও কাজ করতে সক্ষম। এছাড়া প্রতি মিনিটে সর্বোচ্চ 2500 রাউন্ড ফায়ার করতে সক্ষম। এর ওয়ারহেড ওজন 20 কেজি, যার মধ্যে 5 কেজি এক্সপ্লোসিভ থাকে। এছাড়া এটির অপারেশনাল রেঞ্জ 18 কিলোমিটার এবং সর্বোচ্চ 4000 কিলোমিটার ঘন্টায় গতিবেগে শত্রুপক্ষের হামলা রুখে দিতে সক্ষম। G20 সম্মেলন, মোদীকে ফোন দিয়ে কি বললেন পুতিন। আগামী 9 থেকে 10 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে G20 শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সে কথা গত সপ্তাহেই জানিয়েছিল ক্রেমলিন। সোমবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে আনুষ্ঠানিকভাবে সে কথা জানালেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোদীকে পুতিন জানিয়েছেন তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ G20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছে, মোদী টেলিফোনে পুতিনের G20 শীর্ষ সম্মেলনে অনুপস্থিত কারণ জেনেছেন এবং নয়াদিল্লির প্রতি মস্কোর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরায়েল শক্ত জবাব পাবে, বলেছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের অভ্যন্তরে কোনো হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে তার শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুত থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। লেবাননের দ্বিতীয় স্বাধীনতা লাভের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাইয়েদ হাসান নাসরুল্লাহ এই ভাষণ দেন। লেবাননের উত্তর ও পূর্ব সীমান্তের বিস্তীর্ণ এলাকা উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের কবল থেকে মুক্ত করার পর লেবানন 2017 সালের 28 আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। আইএস বিরোধী ওই অভিযানে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ছিল হিজবুল্লাহ। সেই সময় উগ্র জঙ্গিদের পরাজিত করা না গেলে তারা লেবানন ও সিরিয়ায় কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করে তুলত। নতুন সদস্য নিতে ইইউকে তৈরি থাকতে হবে, বলেছে চার্লস মিশেল। ইউরোপীয় ইউনিয়নে যোগ হতে পারে নতুন কোনো সদস্য, 2030 নাগাদ এসব সদস্য যোগ দিতে পারে। এই জন্য এই ইউনিয়নকে তৈরি থাকার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। আজ ইউরোপীয় কাউন্সিলের প্রধান বলেছেন পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলে নতুন দেশগুলোর সদস্য হতে পারে, এই জন্য আমাদের তৈরি থাকতে হবে। প্রতিবেদনে এএফপি জানিয়েছে 2022 সালে ইউক্রেন আগ্রাসন চালায় রাশিয়া, এরপরে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাঁধে যা চলমান। এই যুদ্ধের ফলে ব্রাসেলস নতুন রাজনৈতিক চিন্তার দিকে মনোযোগ দিয়েছে, পাশাপাশি অঞ্চলটিতে থাকা সদস্য প্রার্থীদের উচ্চভিলাষে সহায়তার পরিকল্পনা করেছে, কিন্তু এখনও ইউক্রেনে লড়াই চলছে। এছাড়াও সাবেক সোভিয়েত রাষ্ট্র মলদোভার পশ্চিমাপন্থী সরকার ক্ষমতা টিকে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে ইরান দিয়ে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন যাচ্ছে সৌদি আরব। সৌদি আরব যাওয়ার পথে বাণিজ্যিক পণ্যবাহী প্রথম রুশ ট্রেন ইরানে পৌঁছেছে। প্রথমবারের মতো এই ধরনের ট্রেন ইরানি ভূখণ্ডে প্রবেশ করল বলে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি তারা জানিয়েছে ট্রানজিট কার্গোটি শনিবার তুর্কমেনিস্তান সংলগ্ন ইনচে বারুন সীমান্ত ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করে। এটি এখন বন্দর আব্বাসে আছে, সেখান থেকে এটি সৌদি আরব যাবে। গুলিস্তান প্রদেশের কাস্টমস মহাপরিচালক শাহরিয়ার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায় ট্রেনটি 36 কন্টেইনার রয়েছে। এটি ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এর অংশ হিসেবে এই পথ অতিক্রম করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিরুদ্ধে আবারও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন মহলের দাবি, ব্রেক্সিট, উত্তর যুক্তরাজ্যের সঙ্গে ভারতের এক বাণিজ্য চুক্তির আলোচনা থেকে সুনাকের পরিবার আর্থিকভাবে লাভবান হতে পারে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক তথ্য প্রযুক্তি ও পরামর্শক কোম্পানি ইনফোসিসের ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির 50 কোটি পাউন্ডের শেয়ার আছে। এখন তা নিয়ে ব্রিটিশ সরকারের উচ্চমহলে স্বচ্ছতাজনিত প্রশ্ন উঠেছে। সাতমাত্রার ভূমিকম্প শক্তিশালীভাবে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় সাতমাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মঙ্গলবার ভোরে দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে এই ভূমিকম্প হয়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে এই সব তথ্য জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। অবশ্য ইন্দোনেশিয়া ও মার্কিন ভূতাত্ত্বিক সংস্থাগুলো জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা 7.1 ছিল। এদিকে এই ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির সরকার। ট্রাম্পের বিচার শুরু মার্চে। যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মার্চে শুরু হবে। ট্রাম্পের আইনজীবী এই বিচার কাজ 2026 সালে শুরুর আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে এ রায় দেয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জস্তান ইয়াচুটকার নির্বাচনে হস্তক্ষেপ মামলার বিচার শুরু হওয়ার সময় জানিয়েছে। রায়ে বলা হয়েছে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী 4 মার্চ শুরু হবে। এদিন আদালতে বিচার কাজ 2026 সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবী। 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকবেন উল্লেখ করে এ আবেদন করা হয়, যদিও তা প্রত্যাখ্যান করেছে বিচারক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।